الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ پریو پریو اسلامی ویرام مدنی چینلیر دو شکس روتا اپنا درکے شابان ماشر আমাদের চ্যানেলের স্পেশাল ট্রান্সমিশন পুরস্কারপ্রাপ্ত লোকেরা এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আল্লাহ পাক পুরস্কার প্রাপ্ত যারা আল্লাহ পাকের বান্দা রয়েছে তাদেরকে ভালোবাসার তাদের দেখানো পথে অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে চলার আমাদেরকে তফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন যাতে আমরা দুনিয়া এবং আকিরাতের মধ্যে সফল কাম হতে পারি নবী করিম রফ রহিম সাল্লি ওয়া ওপর দরুশ্বরী পাঠ করার অসংখ্য ফজিলতের মধ্যে এটাও আসছে যে আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন একে অপরের সাথে মিলিত হয় মুসাফা করে অর্থাৎ হাত মিলায় আর নবী করিম সাল্লাহ রহিম সালাহসাল্লামের উপর দুরীশ্বরী প্রেরণ করে তবে তাদের পৃথক হওয়ার পূর্বে তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনা আল্লাহ পাক মাফ করে দেন আসুন আমরা নবী করিম রফুর রাহিম সাল আলী ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রেখে যখন কোনো মুসলমান ভাই সাক্ষাৎ হয় তখন ইনশাআল্লাহ তালা আমরা মুসাফা করবো এরপর নবী করিম রফুর রহিম সাল্লি আসলামের প্রতি দুরুশরী পাঠ করব আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে দেবে সাল্ল হাবিব সাল্লহ সাল আলি প্রিয় না ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ ওয়া আতায়ালা অনেক বড় দয়াবান আল্লাহ মিন আল্লাহ তালার স্পেশাল বান্দা যারা রয়েছে তাদেরকে দয়া করেছেন আল্লাহ তালার দরবারে টাকুয়া ফরজগারিতার মধ্যে ওই সব ক্যাটাগরিতে মানদণ্ডতে অনেকের মর্যাদা ঊর্ধ্বে রয়েছে আবার অনেকে আল্লাহ সুবাহানু আতলা দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালার মনোনীত কিছু বান্দা যারা মানব জাতির হেদায়তের জন্য যেমন আম্বি একরামের কথা আপনাদেরকে গত পর্বে বলেছিলাম তারা কিন্তু পুরস্কারপ্রাপ্ত লোক এবং আম্বি একরামদের মধ্যে যিনি সর্দার নবী উ রসুলকরের মধ্যে যিনি সর্দার তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন রহমতুল্ল আলমিন হজুর পাক সাল্লাহ আলী আসালাম আল্লাহ পাক নবী করিম রফুর রাহিম আলী ওয়ালামকে অনেক বড়ো মর্যাদাবান করে অনেক ওয়ালা হিসেবে অনেক নিয়ামত প্রাপ্ত হিসেবে উম্মতের কান্দারি হয়ে অনেক বিশেষ স্পেশাল নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর মাহবুব সাল্লাহ আলী দুনিয়াতে পাঠিয়েছেন নবী করিম রফুর রহিম সাল্লি আসলাম সবার আগে সৃষ্টি কিন্তু আল্লাহ তালা পাঠিয়েছেন সবার শেষে এবং এর অনেক রহস্য রয়েছে ইনশা আল্লাহ তালা আল্লাহ যদি চায় আমরা আজকে নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলী ওয়া যিনি সর্বশ্রেষ্ঠ রয়েছেন আম্বক রামের মধ্যে সবার উদ্রত ইমামুল আম্বিয়া আম্বি যিনি ইমাম তিনি সৈয়দুল মুরসালিন যাকে আল্লাহ তালা পিয়ারা মাহবুব বানিয়েছেন হাবিবুল্লাহ বানিয়েছেন সে নবী করিম রফুর রহিম সাল্লি ইসলামকে আল্লাহ তালা কী সব কেমন কেমন পুরস্কার কেমন কেমন নিয়ামত দিয়েছেন সে সম্পর্কে আজকে সে তালা জানব এবং নবী করিম রফুর রহিম সাল্লি ইসলামের প্রতি ভালোবাসা আমরা বৃদ্ধি করার চেষ্টা করবো সাল্ল আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলী ও নবী করিম রফুর রহিম সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আলমি সাল্লাল্লাফ আলি সাল্লাম যেকা আল্লাহ বহানুয়াতা আলাহ কেমন পুরস্কার দান করেছেন বলা হচ্ছে জান্নাতু দো যোখের চাবের মালিক আল্লাহতালার পেরা মাহবুব সাল্লাল্লাহ আসলামকে বানিয়ে দেওয়া হয়েছে শফাৎ এর কান্ডারি শাফাত করনেওয়ালা আমার নবী পিওর রসুল সল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন আবে কাউসার ইন না কোই কাউসার আল্লাহ পাক পাগরুবুল আলমিন পিয়ারা মাহবুব সাল্লি সাল্লামকে কাউ দান করেছেন এরপর আমরা যদি একটু খেয়াল করি সাফায়াতের মালিক জান্নাত জাহান্নামের মালিক এরপরে উব জাহানের ধন ভান্ডারের ছাবি আল্লাহ রসুল সাল্লাহ আলামের দান করেছেন আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাহ আলি সাল্লামকে স্পেশাল নিয়ামত দিয়েছেন যে লাইলাতুল মিরাজ দান করেছেন আল্লাহ তালা এমন পুরস্কার দিয়েছেন যে যেটা কারো পক্ষে সম্ভব নয় একটা মীরাসের মজিদা যত আম্ব রাম এসেছেন যত মৌজুদার সমষ্টি এর চেয়েতে বেশি মাথা মোবারক থেকে কত মোবারক পর্যন্ত মৌজাতে ভরপুর ছিল নবী করিম রফুল সাল্লি আসসালাম এরপর আল্লাহ তালা পেয়ারা নবীর পাক সাল্লু আলি ইসলামকে এমন নিয়ামত দান করেছেন যে সফাতের কান্ডারি বানিয়েছেন তো দেরি না করে নবী করিম রফুর রাহিম সাল্লু আলি আসসালামকে আল্লাহ তালা যে নিয়ামত দান করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ তালা আজকে আমরা শুনবো এর পূর্বে আসুন নবী করিম রফুর রহিম সাল্ল্লা ইসলামের আর কিছু সার নিয়ে কিছু অল্প আলোচনা করে এরপর ইনশাল্লাহ পাক কীভাবে নবী করিম রফর রাহিম সাল্লি আসলামকে কী কী দান করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো কী 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 পুরস্কার দ্বারা পুষিত করবেন জাহাদ জাবির বিন আবদুল্লাহ রদী আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম রফুর রাহিম সাল্ল্লাহ আলী সাথে আমরা যাচ্ছিলাম এক পর্যায়ে একটু খোলা ময়দানে তাবু স্থাপন করা হলো নবী করিম রফুর রাহিম আলী আসসাল্সাল্লাম প্রাকৃতিক ডাকে সারা দিতে তশরিফ নিয়ে গেলেন আমি পানির পাত্র নিয়ে নবী করিম রফুর আহিম সাল্লাহ আলী পেছনে গেলাম হুজুর সাল্লাহ আলি আসলাম এদিক ওদিক পবিত্র দৃষ্টি বলালেন কিন্তু সতরু পর্দার কোনো কিছু দেখলেন না হঠাৎ ময়দানের পাশে দুইটি গাছ দেখা দিল নবী করিম রফর রাহিম সাল্লি আসলাম এর মধ্যে একটি শ্রিফ নিয়ে গেলেন এই ডালের মধ্যে একটি ডাল ধরে ইরশাদ করলেন আল্লাহ পাকের আদেশে আমাকে অনুসরণ করে চলো সেই গাছ তার সাথে মাথা নত করে এমনভাবে চলতে লাগলো যে যেন ওটের নাসারান্দে রশি লাগানো আর ওট নিজের চালকের সাথে মাথা নত করে চলে কিভাবে চলতেছেন অতপর নবী করিম রফ রাহিম সাল্লাহ আলী ওসাল্লাম অপর গাছটির কাছে তসিফ নিয়ে গেলেন আর এর ঢাল দরিষাত করলেন আল্লাহ পাকের আদেশে আমার সাথে আমাকে অনুসরণ করে চলো সেই গাছটিও পূর্বের গাছে নেয় রসুল করিম রফ রাহিম সাল্ল্লাহ আলী ওয়সালামের পেছনে পেছনে চলতে লাগলেন এমনকি উ বইটি নিকটে হয়ে গেল নবী করিম রফুর রাহিম সাল্লু আলি মাঝখানে দাঁড়ালেন আর আদেশ দিন আল্লাহ পাকের আদেশে আমার উপর উবয়ে মিলিয়ে মিলে পর্দা বানাও অতঃপর উবৈ মিলে গেলো অর্থাৎ নবী করিম রফুর রাহিম সাল্লিয়সলামের জন্য আলাদা করে পর্দা করার ব্যবস্থা করা হলো না বরঞ্চ তালার পক্ষ থেকে দুইটা গাছের মাধ্যমে নবী পাক সাল্লু আল্লাহসাল্লামের জন্য পর্দার ব্যবস্থা হয়ে গেলো অর্থাৎ জাবির নদী আল্লাহ তালন বললেন আমি দৌড়ে সেখান থেকে চলে এলাম যাতে নবী করিম রফর রহিম সাল্লাহ ইসলাম আমার নৈকট্য অনুভব করে আর দূরে যাওয়ার কষ্ট যেন না করেন আমি দূরে গিয়ে বসে গেলাম আর এক ভাবনায় হারিয়ে গেলাম হঠাৎ দেখলাম নবী করিম রফর রহিম সাল্ল্লাহ ইসলাম নিয়ে আসলেন আর সে দুটি গাছ পৃথক হয়ে নিজেদের জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন তাহলে কেমন মসজিদা নবী পাক সাল্লি ইসলামের জন্য যে স্বয়ং নবী পাক আলি ইসলামের জন্য যেটা প্রয়োজন সেটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা নাসিব করে দিয়েছেন তো আমাদের বুঝতে হবে আমাদের নবীর শান ও মর্যাদা সকল আম্বিএক গ্রামের মধ্য থেকে উত্তম এবং সবার চেয়ে সু উচ্চ নবী করিম রফি রাহিম সাল্লি আসলামের শাহান ও আসমাতের কথা কি বলবো নবী করিম সাল্লি সালামে শাহ হল তার সত্তা তখন থেকে ছিল যখন জমিন আসমান ছিল না এ জগতও ছিল না নবী করিম রফর রাহিম সাল্লি ওসাল্লাম স্বয়ং ইসাদ করেন জাবের নিশ্চয় আল্লাহ পাক সকল সৃষ্টির পূর্বে তোমার নবী সাল আলী ওসাল্লামের নূর আবার নোর থেকে সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং নিজের নোর থেকে আল্লাহ সাল্লাহ সাল্লামের নোর সৃষ্টি করেছেন যখন কিছুই ছিল না আমাদের প্রিয় নবীর রসোল্লা পাক সাল সাল্লামের শাহান হলো আল্লাহ পাক ইস্বাদ করেন আপনি না হলে দুনিয়া সৃষ্টি করতাম না হুজুর সাল্লু আলিমের শান হল রজুর সলিল্লা স্লামের নামকে হজরত আদমআাম নিজের জন্য বসিলা বানিয়েছেন হুজুর সলিল্লাহম শান হল হুজুর সাল্লিমের আঙ্গুল মুবারকের ঈশ্বরের চাঁদ দু টুকরো হয়েছে নবী করিম রফ রাহিম সাল্লু আলমে শান হল যে কাঠকে আলোকিত করে দেন এবং সাহাবায়ক রাম আলহিম রেদোয়ান এর আলুতে ঘরে পৌঁছে যান অর্থাৎ কাঠ একটা কাঠকে কী করে দেন আলোকিত করে দেন নবী করিম রাহিম সাল্লাহ ইসলাম এমন শাহ সাহবাহের রসুলকে কাঠ প্রদান করলেন তখন সেটা তরবারের নিয়ে কাজ করতে শুরু করল নবী সাল্লাহ এমনই আল্লাহ তালা পুরস্কৃত করেছেন শাহান করেছেন যে কারোর জন্য স্বর্ণ হালাল করে দিলেন বাহান আল্লাহ কোনো একজনের সাক্ষ্যকে দুজন সাক্ষীর সমান ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ অর্থাৎ নবী করিম নফ রহিম সাল্লাহাম আল্লাহ তাহালী ইখতিয়ার দিয়ে দিয়েছেন নবী থেকে রসুল উত্তম এবং নবী এবং রসুলের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন আহমদে মুজিদাবা মুহাম্মদে আরবি রসুল পাক আলা আলী ওসাল্লাম এবার দেরি না করে আসুন একটু তো শান ও আসমত বলাই লাগে যেহেতু নবী সাল্লাহ সালাম শান বললে আমাদের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি পায় এবং শাবান মাস চলতেছে আমরা নবী করিম রফুর রহিম সাল্লাহ আলি আসলামের উপর দুরু শরীফের মাত্রাটা বাড়িয়ে দিতে পারি আসুন নবী করিম রফুর রহিম সাল্লি ইসলামকে আল্লাহ তালা কেমন কেমন পুরস্কার দিয়ে ধন্য করেছেন সে সম্পর্কে আমরা জ্ঞান আমাদের রাখা দরকার আল্লাহ তালা হুজুর সাল্লাহ ইসলামকে কেমন পুরস্কৃত করেছেন যে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলি ইসলামকে উবজাহানের মালিক ও মুক্তার বানিয়ে দিয়েছেন াহান আল্লাহ আল্লাহ কেমন পুরস্কার যে পুরস্কার প্রাপ্ত যারা আল্লাহ তালার বান্দা রয়েছে রসুল রয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার প্রাপ্ত হচ্ছেন নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ হাবিব সাল্লাহ আলি ইসলামকে এমন পুরস্কৃত করেছেন যে শরীয় আহকামেরও মালিক মুক্তার হিসেবে আল্লাহ তালা প্রেরণ করেছেন তিনি যা ইচ্ছা আদেশ দিতেন সেটাই হয়ে যেত অর্থাৎ আল্লাহ পাক নবী করিম সাল্লা সাল্লামকে ইখতোর দিয়েছেন যা আদ আদেশ নিষেধ আল্লাহ নবী রসুলফাক ইসলাম করতে পারতেন যার জন্য যা ইচ্ছা জাহিজ এবং নাজাহিজ করতে পারতেন বাইশ বারার সুরাহজাবের তেত্রিশ জঙ্গ আয়াত আল্লাহ ফরমান তরজুমাই খানসুল ইমান আর না কোনো মুসলমান পুরুষ না কোনো মুসলমান নারীর জন্য সময় পাই যে যখন আল্লাহ রসুল কোনো নির্দেশ দেন তখন তাদের সিয় ব্যাপারে কোনো এক থাকবে এবং যে কেউ নির্দেশ অমান্য করে আল্লাহ ও তার রসুলের সে নিশ্চয় সুস্পষ্ট বিভ্রান্তি প্রধ্বস্ত হয়েছে তফসিরা সিরাতুল জিনের চতুর্থ কণ্ডে এ আয়াতের দ্বারা এটা বোঝানো হয়েছে যে নবী করিম রফুর রাহিম সাল্লিয় ইসলাম আল্লাহ তালা দান ক্রমে শরিয়া হকামে স্বাধীন যে শরীয়তের বিধিবিধা ফাইসালা এর মধ্যে নবী করিম রফর রাহিম সাল্লাহ ইসলাম স্বাধীন ছিলেন হুজুর সাল্লা যাই চাদেশ দিতে পারতেন এবং যার জন্য যা জাইজ এবং নাজাইজ করে দিতে পারতেন আসমান উ জমিনের সমস্ত বাদশাহী রসুল করিম রফুর রহিম সালামের আদেশ মান্যকারী জান্নাত চাবি হাত মোবারকে দিয়ে দেওয়া হয়েছে রিচিকু বরকত সকল প্রকার দান রসুল করিম রহিম সাল্লাহ ইসলামের দরবার থেকে পট্টন হয়ে থাকে দুনিয়া ও আকিরা রসুল পাক সাল ইসলাম এর দানের একটি অংশ বরং নবী পাক সালাম বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছেন দাতা আর আমি হচ্ছে বন্টনকারী তো যিনি বন্টনকারী যাকে বন্টনের দায়িত্বে দেওয়া হয়েছে তার শান কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কেমন নিয়ামতে পুরস্কৃত করেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তফিক দান করুক এবং নবী করিম রফ রাহিম সাল্লাহ আলী যেরকম মানতে হবে যেরকম ইমান রাখতে হবে সে ধরনের ইমান রাখার আল্লাহ আমাদের তফিক দান করুন নবী করিম রফ রাহীম সাল্লা ইসলামকে আল্লাহ তালা উব জাহানের মালিক ও মুক্তার বানিয়ে দিয়েছে জান্নাত এবং দুজকের চাবি নবী করিম রফ রাহিম সাল্লাহ ইসলামকে দান করা হয়েছে তাহলে যাকে এত কিছুর মালিক বানিয়ে দেওয়া হয়েছে সেটা মান্য করাটা আমাদের জন্য ইমান সেটা মান্য করাটা ফরজা আইন রয়েছে যেমন বুখারি শরীফের মধ্যে একাত্তর হাদিস মোবারকের মধ্যে নবী করিম রফ রহিম সাল্লি আসসালাম ইশ্যাত করেন আল্লাহ পাক দান করেন আর আমি বন্টন করি যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি আল্লাহ পাক রব আলম রসল পাক সাল্লাহ আলী ওসালামকে এত ক্ষমতাবান করেছেন যে দয়ালু নবী রসো পাক সাল আলি আসসালামকে আল্লাহ তালা কাউসার দান করেছেন যে যে কাউসারের পানি যার নসিব হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ তার সমস্ত তৃষ্ণা মিঠে যাবে কাল কেয়ামতের দিন এত ভয়াবহ পরিস্থিতি এতই মারাত্মক পরিস্থিতি কেউ কারো হবে না আল্লাহ হাবিউ সাল্লিয়ামকে সাফাতে কুবরা দান করা হয়েছে আল্লাহ নবী পাক সাল্লাহ আলী সাল্লামকে সাফাতের কান্ডানি করে দেওয়া হয়েছে সুপারিশকারী হিসেবে তালা প্রেরণ করেছেন আল্লাহ হাবিব সাল্লাহ তালহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা অসংখ্য দয়া করেছেন আল্লাহ তালা আল্লাহর পিয়ারাম মাহবুব সাল্লাহ আলা আলী ওসাল্লামকে মেরাস দান করেছেন এক নবীকে একটা কোনো নবীকে দুইটা কোনো নবীকে চারটা এক এক নবীকে এক এক ধরনের মজিজা আল্লাহ তালা দান করেছেন কিন্তু আল্লাহ তালা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাহ তল আলী ওয়াসাল্লামকে কী করেছেন অসংখ্য মজিজা দ্বারা ধন্য করেছেন আল্লাহ এত মজিজা দান করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম রফুর রাহিম সল্লাহ তল আলী ওসাল্লামের আপদমস্তক পুরা শরীর মুবারকই মজুদ ভরপুর এবং এত মজুদার মধ্যে একটা স্পেশাল কদম মোবারক যখন মদিনায় তৈবার মধ্যে লেগেছে আগে মদিনায় তৈবা ছিল না যখন মদিনার শহরের মধ্যে পড়েছেন সেটা মদিনায় তৈবা হয়েছেন নবী করিম রফুর রাহিম সাল্লি ওয়া কদম মুবারকে মদিনায় তৈবা কিন্তু দণ্ড হয়েছে তাহলে নবী করিম রফুর রহিম সাল্ল্লাহ আলী আল্লাহ তালা কত দয়া করেছেন কিতাবের মধ্যে আসছে রাহিম সাল্লাহ ইসলামে মুবারক এটাও শিফার মাধ্যম আল্লাহ পাকের পিয়ারাম মাহবুব সাল্লা ইসলামের যত মুজিজা দান করা হয়েছে তার সর্বশেষ সংখ্যা কেউই বলতে পারে না এটা গণনা করা সম্ভব নয় নয়শো হিজরির বুজুর্গ হাজরতে আল্লা সৈয়দি রহমতুল্লাহ আলাই যিনি পাঁচশোরও বেশি কিতাবের রচয়িতা তিনি বিশ বছরের পরিশ্রমের রসল পাক সাল্লি ইসলামের বিশেষত্বের উপর দুইটি কিতাব রচনা করেন যাতে নবী করিম রাহিম সাল্লাহ আলী ওয়া এক হাজারেরও বেশি মসজিদা বর্ণনা করেছেন কিতাবের মধ্যে যা পরিপূর্ণ নয় বরং নবী করিম সাল্লাহ আলু ইসলামের মসজিদা মধ্যে কয়েকটি মাত্র তাহলে আল্লাহ তালা কত অসংখ্য মসজিদা আল্লাহর পিয়ারা নবী রসল পাক সাল্লাহ তহ আলী সাল্লামকে দান করেছেন বাহান আল্লাহ এই যে মজিদার কথা যখন আসলো আল্লাহ তালা আল্লাহর হাবিব সাল্লাহর সঙ্গে মিরাস্তান করেছেন আচ্ছা কেমন পুরস্কার আল্লাহ তালা দিয়েছেন যে হজরতের নৌ আলী সালাম কিস্তি আরোহণ করা হাজরতে মোসা আলী সালাম ইব্রাহিম আলী সালাম এনারা আল্লাহ তালা দিদার করতে চেয়েছেন মোসা আলী সালাম তুর পাহাড়ে শুধু আল্লাহ তালার সাথে কথোপকথন করতেন আল্লাহ তালার দিদার চেয়েছেন শুধু একটু তাজল্লি দিয়েছেন মোসা আলী সালাম অজ্ঞান হয়ে গিয়েছে আল্লাহ তালার দিদার পায়নি সামান্য তাজল্লিতে বেহুশ হয়ে গিয়েছেন মোসা কলিমুল্লাহ এবং ইব্রাহিম যারা আল্লাহকে রাজি করতে চায় আর আল্লাহ পেয়ারা মাহবুব হাবিবুল্লাহকে স্বয়ং খুশি করতে রাজি রবীন্দিন আল্লাহ তালার পেয়ারা মাহবুব সাল্লাহ ইসলামকে এমন পুরস্কার দান করেছেন যে তাওরাজ শরীফের মধ্যে মোসআসাল ইসলাম উম্মতে মুহাম্মদের বিশেষত্ব পড়তে পড়তে তখন এত হরান হয়ে গিয়েছেন এমন বিশেষত্ব আল্লাহ তালা নবী করিম রফর রহিম সাল্লাহ ইসলামের উম্মতকে দান করেছেন পুরস্কৃত করেছেন শেষ পর্যন্ত ফরিয়াদ আল্লাহরিয় আল্লাহ আমাকে সে নবীর উম্মত বানিয়ে দিলা অন্যান্য আমি ক্রামের এই সাল্লাহ ইসলামের উম্মতের চাইতে আমার নবী সাল ইসলামের উম্মতের মর্যাদা বেশি রয়েছে আলিমের মর্যাদা বেশি রয়েছে ইবাদতের ক্ষেত্রে অনেকে বছরকে বছর ইবাদত করেছেন কিন্তু আল্লাহ তাল হাবি সাল্লাহ ইসলামকে কেমন পুরস্কৃত করেছেন হিয় আল্লাহ যে আমার তো হায়াত কম পাবে তাহলে ইসা আলিস্লা ইসলামের মোসআসালাতামের জমান আর যারা বুজুর্গ ছিল তারা তো শত শত বছর হাজার বছর ইবাদত করে তা আমার আমার উন্মত শতটুক ক্যাপাসিটি নেই আল্লাহ হাবিব আল্লাহ হাবিউ সাল্লা ইসলামকে কেমন পুরস্কৃত করেছেন যে লাইলাতুল কদর দান করেছেন লাইলাতুল কদর এমন যে লাইলাতুল কদরের রাতে কেউ যদি এক রাত ইবাদত করে তাহলে হাজার মাস অপেক্ষা সে রাত উত্তম হয়ে যায় আল্লাহ লাইলাতুল বারাত দান করেছেন এক রাতে আল্লাহ দরবার দোয়া করবা আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দেবে প্রচুর ইবাদতের স্বভাব একটা রাতের মধ্যে দেওয়া হয় তাহলে এমন রাত করেছেন এবং দিন আল্লাহ তালার পেয়ারা মাহবুব সাল্লা ইসলামের মাধ্যম উম্মতে মহাম্মদীকে পুরস্কৃত করেছেন তো এগুলো হয়তো আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামকে পুরস্কৃত করা আরটা রয়েছে যে আল্লাহ তালার পেয়ারা মাহবুব সাল্লাহ ইসলামের উম্ম জন্য পাঁচ বক্তের নামাজ ফরস করা হয়েছে কিন্তু আল্লাহ তালা কেমন পুরস্কার দান করছে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাই ইসলামকে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু আল্লাহ তালা পাঁচ বক্তের ওসিলায় আল্লাহ তালা পঞ্চাশ ওয়াক্তের সবাব আল্লাহ দান করবেন তাহলে এসব কিছু আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাহ ইসলামকে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন নবী করিম রফুর রাহিম সাল্লাহ আসলামকে শফাহাতের মালিক বানানো হয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে তাওরাত শরীফ থেকে নবী পাক সাল্লা ইসলাম এই গুণাবলী বর্ণিত রয়েছে যে আমার বিশেষ বান্দা আহমদে মুজতবাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার জন্মস্থান মক্কায়ে মোক্নমা ও হেজরত করবেন মদিনে তৈবাঈ তার উম্মতরা সর্ব আল্লাহ পাকের অধিক হারে প্রশংসাকারী ক্যামত উদ্দিন সাফাহাতে কুবরা মর্যাদা নবী করিম রফুরাহিম সাল্লাহ আলি ইসলামের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত যে যতক্ষণ রসুল পাক সাল্লু আলি ইসলাম সাফাহাতের দরজা খুলবেন না কারো সাফাহাতের ক্ষমতা থাকবে না বরং মূলত যারাই সাফায়াতকারী হবেন রসুল পাক সাল্লাহ ইসলামের দরবারে সাফায়াত আনবেন সাফাতে কোবরা মুমিন, কাফির অনুগত গুনেগার সবার জন্যই যে ওই কিয়ামতের হিসাব শুরু হবার অপেক্ষা যেরূপ কষ্টসাধ্য হবে তার জন্য লোকেরা আকাঙ্ক্ষা করবে যে হাই যদি যাহার নামে নিক্ষেপ করা হতো তবে এই অপেক্ষা থেকে মুক্তি পেত এই বিপদ থেকে মুক্তি কাফিররাও রসলে পাক সাল্লা সৎকায় পাবে অর্থাৎ যারা কাফির রয়েছে অনেকক্ষণ বিচার কার্যক্রম শুরু হচ্ছে না তখন তারাও চাইবে সব সবাই চাইবে জান্নাত হোক কিংবা নাম একটা ফাইসালা হয়ে যাক আর অপেক্ষা করতে পারছি না এত কষ্টসাধ্য তো বীর করিম সাল্লাহ সুপারিশ ক্রমে প্রথমে বিচার কার্যক্রম শুরু হবে তাহলে এই যে একটা আল্লাহ হাবিব সাল্লাহ সুপারিশ সুপারিশক্রমে এটা কিন্তু সবার জন্য কাফির মুসলিম অমুসলিম যথাচার সবার জন্য মোমেন মোত্তাকি সবাই সবার জন্য বিচার কার্যক্রম শুরু হবে তাহলে এই যে দীর্ঘকণ থেকে যে আল্লাহ হাবিব সাল্লাহ ইসলামের সুপারিশ ক্রমে সেটা কমেই আনা হচ্ছে যেটা খাস দয়া যার কারণে পূর্ব ও পরে আগত অনুগত বীরুদ্ধাবাদী মোমিন কাফির সকলে রসুল পাক সাল্লাহ ইসলামের প্রশংসা করবে এর নাম হচ্ছে মকামে মাহমুদ আল্লাহ তালা আল্লাহ পিরা মাহমুদ সাল্লা ইসলামকে মকামে মাহমুদ দান করেছেন এরপর সাফাতের কান্ডারি করেছেন কেমন পুরস্কার আল্লাহ তারা আল্লাহর হাবিজ সাল্লাহ ইসলামকে দান করেছেন যেমন অসংখ্য নিয়ামতের মধ্যে এটা রয়েছে যে অসংখ্য লোক এমন যাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে যাদের মধ্যে চার বিলিয়ন অর্থাৎ চারশত নব্বই কোটি অর্থাৎ চার বিলিয়ন নব্বই কোটি সংখ্যা জানা যায় কিতাবের মধ্যে আসছে এছাড়া আরও অনেক বেশি রয়েছে যা আল্লাহ পাক রসুল সাল্লাহ আলী ইসলামই ভালো জানেন অনেকে তো এমন হবে যাদের হিসাব হয়ে গেছে জাহান্নামের নামের অধিকারী হয়ে গেছে তাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাবেন আল্লাহ নবী সাল্লা ইসলাম সাফাত করে আচ্ছা অনেকে সাফাত করে জাহান নাম থেকে বের করে অনেক মর্যাদা বৃদ্ধি করবেন এবং অনেকের আজাব কম করাবেন হ্যাঁ প্রত্যেক ধরনের সাফাত রসুল পাক সাল্লাহাম থেকে প্রমাণিত আর হ্যাঁ সাফাতের মর্যাদা রসুল পাক সাল্লাহসাল্লামকে প্রদান করে দেওয়া হয়েছে যেমন বুখারি শরীফের তিনশত পঁয়ত্রিশ নং খাদিসে মধ্যে রয়েছে নবী করিম রফুর রাহিম সলাল্লাহ আলী ফরমান আমাকে শফাত দিয়ে দেওয়া হয়েছে সুহান আল্লাহ তাহলে নবী করিম রফর রাহিম সল্ল্লা আলিয়াসমকে শাফাতের কান্ডারি বানিয়ে দেওয়া হয়েছে তাহলে এই যে নিয়ামত সুবাহান আল্লাহ আল্লাহ যে বিচার কার্যক্রম শুরু করার জন্য এক প্রকারের সুপারিশ নাম্বার দুই যারা বিনা হিসেবে চারশো নব্বই কোটি লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানো অনেকে জাহার নামি হয়েছে জাহার নামের লিস্ট থেকে নাম কাটিয়ে দেওয়া আবার অনেকে জাহান্নামে নামে প্রবেশ করেছে ওইখান থেকে বের করে করে এনে আল্লাহর হাবিব সাল্লাহ আলি তাদেরকে জান্নাত দান করা এই সব কিছু সফায়তে যেটাকে বলা হয় সেটা নবী করিম রফুর সাল্লাহ সাল্লা ইসলামকে আল্লাহতালা দান করেছে এবং নবী করিম রফুর রহিম সাল্লাহ ইসলামের উপর যারা দুরিশ্বরীপ পাঠ করে আল্লাহর হাবিবের উপর করে এদের জন্য আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম সফায়াত করবে তাহলে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলি ইসলামের শাফাতের বিষয়ে আমরা শুনলাম এগুলো বড় বড় নিয়ামত যেগুলো কোনো অন্য অন্য কোনো আম্বি রামকে দেওয়া হয় নাই বরং চনবী করিম রফুরাহিম রাহিম সল্লাহ তালা আলী দান করা হয়েছে মসতি আমজেদ আলী আজমীর রহমতুল্লাহ বলেন আহকামে তাসরিয়া অর্থাৎ হালাল হারামের আহকাম প্রিয় নবী পাক পাক সাল্লি ইসলামের আয়ত্তে করে দেওয়া হয়েছে যার উপর যা ইচ্ছা হারাম করে দিবেন যার জন্য যা ইচ্ছা হালাল করে দিবেন এবং যে ফরস ইচ্ছা কমা করে দিবেন আল্লামা আল্লাহানি রাহমতুল্লাহ আল্লাহ পাক দুনিয়া ও আকিরাতের সমস্ত জমিনকে রসুল করিম রফ রাহিম সালামের মালিকানাই করে দিয়েছেন রসুল্লাহ আলী ওসাল্লাম জান্নাতের জমিনের যতটুকু ইচ্ছা যা কি ইচ্ছা জায়গায় দিতে পারবেন তো দুনিয়ার জমিনের কথা কি আর বলার আছে মালিকুল আহকাম সম্পর্কে দুটি বর্ণনা সহি মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহ পাকের পিয়ানা রবি রসুল পাক সালাম খুদ্ পাঠ করলেন ইরশাদ করলেন হে লোকরা তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে সুতরাং হজ করো এক ব্যক্তি আরসগুলো রসুল্লাহ সাল্লা ইসলাম প্রতি বছর রসুল সাল্লাহ ইসলাম চুপ রইলেন তিনি তিনবার জিজ্ঞেস করেন রসুল পাকসলাল ইসলাম বলেন যদি আমি হা বল বলে দিতাম তবে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যেত আর তোমরা সেটা করতে পারতে না প্রতি বছর হজ করা সবার পক্ষে তো সম্ভব হতো না তাহলে নবী করিম রফুর রাহিম সল্লাহুআসলাম হা বলাতে বিরত রইলেন বরংচ সারা জিন্দেগিতে যাদের উপর সামর্থ্যবানদের উপর জীবনে একবার হজ করা ফরস রয়েছে তাহলে আল্লাহর হাবিজ সাল্লামাম মেসওয়াক শরীফকে উম্মতের হবে বিদায় সেটা ফরজ করে দেওয়া হয় নাই নাহলে ফরস করে দিতে তাই যদি নামাজ সেটা কিন্তু নফল রয়েছে কিন্তু রবি করিম রফ রাহিম সাল্লাহ তা আলী ওয়াসাল্লাম যদি সেটাকে ফরস করে দিতেন তাহলে আমাদের জন্য ফরস হয়ে যেত তাহলে বোঝা যায় আল্লাহ তালার প্যারা মাহবুব সাল্লামকে আল্লাহ তালা শরীয়তের বিষয়ে হালাল হারামের বিষয়ে জাহিজ না করে দেওয়ার ব্যাপারে আল্লাহ তালী ইখতিার দিয়েছেন আল্লাহ হাবিব সাল্লা ইসলাম সব কিছু তেষট্টি বছর হায়াতের জিন্দগিতে পর্যালোচনা করে নিজের জাহিরি হায়াতের মধ্যে নিজে সব কিছুর দেখে শুনে উম্মতের জন্য যেটা আসানি হয় উম্মতের জন্য যেটা সহজ উম্মতের জন্য যেটা কল্যাণকর হয় সে বিষয়ে আল্লাহ হাবি সাল্লাহ তালী ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন সুহান আল্লাহ বুখারি মো মুসলিম শরীফের হাদিস পাকের মধ্যে রয়েছে যেটা তিলমুজুর শরীফের দশন হাদিস পাকের মধ্যে রয়েছে রসুল পাক সাল্লাহ ইসলাম ফরমান যদি আমি আমার উন্মতের উপর বোঝা মনে না করতাম তাদের প্রত্যেক নামাজের সাথে বা প্রত্যেক নামাজের সময় মিসওয়াকের আদেশ দিতাম তাহলে মিসওয়াক কত বড় নিয়ামত তো প্রিয় স্নাইবার আমাদের এই দর্শকরা যারাই দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করবো মিসওয়াক করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম মিসওয়াক করতেন আচ্ছা আল্লাহর হাবিবু সাল্লাহ ইসলাম আমাদের উপর কী দয়া করেন যারা মিসওয়াক করবে ফজুল তো শুনেছেন মতের সময় কলমা নসিব হবে তা আমরা চাই না কলমা পড়ার জন্য অবশ্যই চাই আমাদের জবানে কলমানসি হোক তো আমরা নিয়ত করে ইনশাআল্লাহ আমরা মিস ওয়াক করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া আখেরাতে সফলতা এবং যাদেরকে আল্লাহ তালা পুরস্কার প্রাপ্ত করেছেন যাদেরকে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন তাদেরকে কদর করার তাদেরকে বুঝার সম্মান করার এবং তাদের বসিলা নিয়ে দোয়া করার আল্লাহ আমাদের তফিক দান করুন ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্ত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে যাদেরকে আল্লাহ তালা নিয়ামত দান করে সে সমস্ত ব্যক্তিবর্গ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তালা শুনবো মাতনি চ্যানেলের সাথেই থাকুন এবং এই আখা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয় মাসে অধিক পরিমাণে দূরে পাঠ করার জন্য চেষ্টা করুন আল্লাহ হাবিব আলা আলা মুহম্মদ সাল আলী আল্লাহ